অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এক অভিলাষী আঁচনি আরম্ভ করেছিল, সেইটো হৈছে অসম মালা আঁচনি। সমগ্র অসমখনক গড়কাপ্তানি পথেরে মালা সদৃশ করিব তারে এক অভিলাষী প্রকল্প আরম্ভ করেছিল অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর সেই অভিলাষী আঁচনির চিপাধারের টংলালে 251 কোটি টকার যা ধন আবন্টন দিছিল তাৰে এটা অংশ লাভ করেছিল টংলার দলংহাটলৈ ঠিকাদার কুলেন হাজরিকায়। আর কুলেন হাজরিকায় কামৰ নমুনা মোৰ কেমেৰা সহযোগে দেখুৱাব অসম মালা আঁচনির এই কামৰ নমুনা। এইদরে খলপে খলপে এৰি গৈছে আৰু সেই ধুরন্ধর ঠিকাদার কুলেন হাজরিকার এই হৈছে কামৰ নমুনা। এইটো কামেই নহয়, ইয়াৰ আগতেও যি বৰাহাটত এইদরে আচলতে পথত বিসংগতি হওয়ার বাবে প্রায় 1 কিলোমিটার পথৰ ব্লেক টপিং টেং উঠাই পেলাবলগা হৈছিল রাইজৰ বিপুল রাইজৰ দাবিত। তাৰপিছত কিন্তু আজি এইদরে দলংহাটৰ সমীপত এইদরে আচলতে এই পথৰ এইদরে আলকাতৰাসমূহ এৰি যাব ধৰিছে। মাত্র এমাহ আগত এই পথটো যি ব্লেক টপিং করেছিল। মোৰ লগত কিছু স্থানীয় রাইজ আছে, তেওঁলোকৰ পৰা মই পুনে পুনে জানিব বিচাৰিম আচলতে কামটো কেতিয়া কৰিছিল। বাইদেউ এই কামটো কেতিয়া কৰিছিল? কামটো ছমাহ মানহে হৈছে, বেছি দিন হোৱা নাইতো, ছমাহতে এনেকুৱা হৈছে। ছমাহতে হৈছে এইটো অফিচ ইমান দিন হৈছে আৰম্ভণি কৰিব এনে 6 মাহ হ'ল, কিন্তু মোটামুটি পিছে 1.5 মাহমান হ'ল। ডেৰমাহমান হ'ল। এতিয়া কামটো ভাল হৈছে নে বেয়া? বেয়া হৈছে কামটো। বেয়া হৈছে, বেয়া হৈছে। এইটো আপোনাৰ ঘৰৰ সন্মুখত? মোৰ সন্মুখতে ঘৰৰ। কিয় কিয় বেয়া হৈছে বুলি ভাবে আপোনালোকে? ইয়া ঠিকাদাৰৰ ভুলৰ কাৰণে। কি কৈছে? মাটি ভালকে গুচোৱা নাই, তলৰ মাটিগিলা হেৰি হৈ আছে, সেই তাৰ কাৰণে আলকাতা মাৰি দিছে, মাৰি দিবলৈ শিল মাৰি দিবলৈ হেৰি গৈছে। আৰু পিছটো ভালকে ঠিক হোৱা নাই, নাই হোৱা। এনেকৈ হ'লে কাৰ ৰাস্তাটো কিমান দিন লাষ্টিং কৰিব? কিমান দিন লাষ্টিং কৰিবই, গেলে নহয় আৰু বেয়া হৈ গ'ল। টংলা পেকে হেৰি লৈ বেয়া হ'ব, আমাৰ সেইখিনি ল বেয়া হ'ব। এইখিনিয়ে বেয়া হৈছে আৰু আগতো বেয়া হৈছে, আৰু বেয়া হৈছে আৰু কেইফালে বেয়া হৈছে। আৰু এগৰাকী লোক আছে, কামটো কেনেকুৱা হৈছে? কামটো বহুত বেয়া হৈছে, কাৰণ আমাৰ এই দুই ছাইডৰ টংলাৰ পৰা শিৱাধাৰলৈ যিখিনি আমাৰ ৰাইজ আছে একদম অসুবিধাৰ বাকী নাই। তাৰমানে কিছুদিন পিছতে ৰাস্তা ভাঙি ভাৱৰে যাব, ইয়াত চাইকেল চলাব মানুহ খোজকাঢ়ি যাব আৰু অসুবিধা হৈ যাব। গতিকে ইমান ধুনীয়া এটা চৰকাৰৰ আঁচনি, ইমান ধুনীয়া আঁচনিটোক যেতিয়া নেকি কোনোবাই এনেকুৱা বেয়া কাম কৰিছে, আমি কিন্তু তাৰ শাস্তি বিচাৰোঁ। কাৰণ ইমান ধুনীয়া কাম এটা কিয় বেয়া কৰি দিব লাগে ৰাইজৰ? কাৰণ এনেইতো তেওঁলোকে কৰিব অহা নাই। ঠিকাদাৰজন জানেনে? ঠিকাদাৰটো নাজানো, আৰু গতিকে আমি ঠিকাদাৰজন বাছি লৈ তেওঁক এটা পানিছমেণ্ট দিব লাগে বুলি আমি দাবী কৰিছোঁ ৰাইজে। এইবিলাক এৰি গ'ল, এৰি গ'ল, একদম একো নাই, ৰাস্তা চব চাফা হৈ গৈছে। ইয়াৰ পিছত আমি চাইকেল মাৰিও যাব নোৱাৰিম এই ৰাস্তাৰ ওপৰত, গতিকে এইটো একদম সাংঘাতিক বেয়া কাম হৈছে। মই আৰু কিছু লোক আছে, তেওঁলোকৰ পৰা মই জানিব বিচাৰিম। কি ক'ব দাদাই ফেলা আহিব অলপ, কি ৰাস্তাটো কেনেকুৱা দেখিছে? ৰাস্তাটো একদম নিম্ন সাপৰ কাম কৰিছে, ভালদৰে কাম কৰা নাই। এতিয়া যিটো ফিজ দিব লাগে, দিয়াৰ আগতে যিটো ধূলা ওলাই ভালদৰে চাফা কৰিব লাগে, সেইবিলাক কাম কৰা নাই। এওঁলোকে পুৰা টোটেলি পুৰা কাম কৰিছে, বেয়া কাম কৰিছে। এতিয়া এইবিলাক এৰি গৈছে, এতিয়া বৰ্তমান আপোনালোকে দেখক, আপোনালোকে চাওক, এতিয়া আপোনালোকৰ আগতে এইবিলাক কেনেকৈ হৈছে ৰাস্তাৰ অৱস্থা। ঠায়ে ঠায়ে আপোনালোকে যাওক, ঠায়ে ঠায়ে আপোনালোকে চেক কৰক, সকলো ঠায়ে ঠায়ে একদম চব ৰাস্তাটো নষ্ট হৈ গৈছে। আৰু এই আৰু এই 1.5 মাহ হৈছে এই ৰাস্তাটো বনাবৰ কাৰণে, এতিয়ালৈ এই অৱস্থা এনেকুৱা। আৰু 6 মাহৰ পিছতে ঠিকাদাৰখন জানেনে? ঠিকাদাৰটো কুলন হাজৰিকা বুলি নাম শুনি আছোঁ আমি। ঠিকাদাৰটো আমি এতিয়ালৈ দেখাই নাই, তেওঁ এতিয়ালৈ ঠিকাদাৰ নামটো আমি শুনি আছোঁ, কিন্তু দেখা নাই আমি তেওঁ অন গাঁৱত, আমি দেখা নাই। কিছু বিৰলাচি থানাৰ লোক আছে, তেওঁলোকে তথ্য সহকাৰে তেওঁলোকে ওলাইছিলে এই কাগজসমূহ কামটো অতি নিম্নমানৰ হোৱাৰ বাবে। কি ক'ব কাম কেনেকুৱা দেখিছে? কাম একচুৱেলি এটা ৰাস্তা একচুৱেলি যদি কোনোবা এজনে বনায় নিশ্চয় 10 বছৰ 12 বছৰ আৰামছে যাব লাগে, কিন্তু এইটো ৰাস্তা দেখিছোঁ আমি মাত্ৰ 2 মাহৰ ভিতৰতে এই ৰাস্তাটো গোটেই চেডেলি ভেদেলি হৈ গৈছে। মই এটা কথা ক'বলৈ ওলাইছোঁ, যেতিয়া আমি প্ৰথম ৰাস্তাটো দেখিলোঁ, তেওঁলোকক আমি ফোন যোগে তেওঁলোকক মাতিলোঁ, তেওঁলোকক সকিয়নি দিলোঁ যে আপোনালোকে ৰাস্তাটো কি কৰিম বুলি ভাবিছে। তেওঁলোকে তাৰপিছত কি কৰিলে, কেইডালমান আঁচ মাৰি থৈ দিলে, ইয়াতে চাব পাৰিব, কেইটামান আঁচ মাৰি থৈ দিলে, আৰু সেই আঁচ মাৰি থৈ বিভিন্ন অজুহাত দিলে যে আমি অমুকৰ কাৰণে কৰিব পৰা নাই, তমুকৰ কাৰণে কৰিব পৰা নাই। মই এটা কথা স্পষ্ট কৰি দিব ওলাইছোঁ সেই কুলেন হাজৰিকাক, আপোনালোকে ৰাইজৰ টকাৰে বনোৱা বস্তুবোৰ ভালদৰে নবনায় কিয়? আপোনাৰ আগতেও বহুত অভিযোগ আছে, এইটোতো মুখ্যমন্ত্ৰীৰ সপোনৰ আঁচনি আছে, সপোনৰ হয় এইটো, হয় হয়, গতিকে এইটো এটা সপোনৰ আঁচনি, আপুনি কেনেকৈ সেই সপোনটো কি কৰিলে ভগৱান জানে, আপোনালোকে নিশ্চয় এই ৰাস্তাটোৰ বিষয়ে চাই আছে। গতিকে মই স্পষ্টকৈ এটা কথা কৈ দিবলৈ ওলাইছোঁ যে যদি ৰাস্তাটো আপুনি এনে পুনৰবাৰ ভালকৈ নবনায়, তেতিয়াহ'লে আমি
মানে কি করিম আমি হিসাব না আমি কোর্টত কেস দিবলে বাধ্য হম হেইটো কি কব কেনেকুয়া দেখিছে রাস্তা এতিয়া রাস্তার বিষয়ে কি কম আমার 10 বছর যাবলগা রাস্তা দেড় মাহও যাওয়া নাই আর আমার রাস্তাবিলাক এনেকুয়া হয় আমি রাস্তার সাধারণত ভরির গেরুয়ার এক গুড় মারি দিলে আমার ভরির গেরুয়ার মাংস রাস্তা লাগি রয় কিন্তু ইয়াতে যদি আমি গুড় মারি দিও গেরুয়াতে আপনার শিলগুটি বা আলকাতরা লাগি আহিব কেনেকুয়া ধরনের রাস্তা বনাইছে এই কামর নমুনা গেরুয়ার মাংস লাগি থাকিব লাগে রাস্তাত আর রাস্তার শিলগুটি লাগি আহে গেরুয়াত আপনাদের কিভাবে আর আপনাদের গোটে জনসাধারণে বুঝি পাইছে দেখিছে রাইজে অকল এইটু জায়গাতে নয় আমার ইয়ারপরা প্রত্যেকটা জায়গাতে মোটামুটি 15-20 জায়গা মান এনেকা অবস্থা হয়ে আছে দলংঘাটের কুকুরাঘাটালে হয় আর লোক আছে কি কব কেনকা দেখিছে হয় আসনির অধীনত নির্মাণ হয়ে থাকা কুলেন হাজরিকার যখন ধুরন্ধর ঠিকাদার আর তাতে 28টা কালভার হবলগিয়া আসে সেই 28টা এটা 18টা কালভার বাকি কালভার সব খাইছে গোটে তাই আমি আমার বিলাসিনের প্রায় এটাই দাবি রাইজের প্রায় এটাই দাবি যদি কুলেন হাজরিকা ব্ল্যাক লিস্টে নকরে আমি জঙ্গি আন্দোলন করবলে বাধ্য হম এটা কথা কব লাগবে যে এইদরে আসলে রাইজর লগতে সংগঠন ওলাই আছে সকল রাইজ ওলাই আছে মোর ক্যামেরা হজি দেখাবলে অনুরোধ জানাইছো স্থানীয় রাইজ ওলাই আছে তেওঁলোকর বহুদিনিয়া অভাব আসলে এই রাস্তাটোর আর সেই রাস্তাটো আসলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এইদরে আসলে এটা অসমমালা আসনির অধীনত এই রাস্তাটো তেওঁ রূপায়ণ করার বাবে ব্যবস্থা করেছিল কিন্তু ধুরন্ধর ঠিকাদার কুলেন হাজরিকা কিদরে মাটির উপজাত আসলে ধুলা এর মূল ক্যামেরা সহযোগে দেখাব এইদরে আসলে এইসমূহ ঠোলার উপর আসলে এই ব্ল্যাক টপিং করেছে করার বাবে এইদরে আসলে এই রাস্তাটো সম্পূর্ণরূপে এড়ি গেছে আর এইদরে আসলে এড়াই দিলে এড়ি যাব সম্পূর্ণরূপে এড়ি যাব এই মাত্র দেড় মাহ হয়েছে এইটু পথ নির্মাণ করা মাত্র দেড় মাহ হয়েছে আর খলপে খলপে এড়ি যাব ধরেছে এয়ে হয়েছে কামর নমুনা আর এইদরে আসলে এই সকল ধুরন্ধর ঠিকাদারক কাম দিলে এয়েই হব রাইজে এয়েই পাব গতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যেহেতু বিভাগের যে গড়কাপ্তানি বিভাগটো তেওঁ নিজৰ হাততে আছে গতি নিজেই বিহিত ব্যবস্থা লব লাগে লৈ কুলেন হাজরিকার উপর উচিত ব্যবস্থা করব লাগে নহলে আসলে এই অঞ্চলের রাইজে বহু আশা করেছে মুখ্যমন্ত্রীর উপর যাতে ভালদরে পথটো মেরামতি হোক নহলে আসলে রাইজে প্রতিবাদ করবলৈ বাধ্য হব আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ